ভারতের মণিপুর বিভিন্ন সরকারি ভবনে হামলা চালিয়েছে শিক্ষার্থীরা পুলিশের সাথে দফায় দফায় ঘটছে সংঘর্ষের ঘটনা তাদের দাবি রাজ্যে শান্তি ফিরাতে ব্যর্থ মোদী সরকার মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পদত্যাগের দাবি তুলেছেন তারা শান্তি ফেরাতে সর্বোচ্চ ক্ষমতা চাইলেন মুখ্যমন্ত্রী অশান্তির আগুনে জ্বলছে ভারতের মণিপুর রাজ্য জুড়ে সহিংসতার ঘটনায় রাস্তায় নেমেছে সাধারণ শিক্ষার্থীরা তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস রবার বুলেট ছোড়েন পুলিশ চলে দফায় দফায় সংঘর্ষ এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সরকারি বিভিন্ন স্থাপনায় হামলা চালায় ডিসি অফিসে টানানো ভারতের পতাকা নামিয়ে সাতরঙা পতাকা উড়ান তারা ভারতের আরেক নাম একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক থেকে পঞ্চাশ বছরেরও বেশি কসমিক টো এদিকে শান্তি ফেরানোর ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদে নেমেছেন সাধারণ মানুষও রোববার রাতে বিপুল সংখ্যক নারী রাস্তায় নেমে আসে রাজ্যে শান্তি ফেরানোর পাশাপাশি মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পদত্যাগের দাবি তুলেছেন তারা ভারত কাছি হুম লেকিন ভারত হোনে কি বাবুজুদ হাম লোক চলমান সহিংসতা দমনে সম্প্রতি কেন্দ্রীয় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে রাজ্যপালের সাথে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী বিক্ষোভ দমাতে রাজ্যের হাতে সর্বোচ্চ ক্ষমতা তুলে দেওয়ার দাবিও জানান তবে মণিপুর ইস্যুতে এখনও নীরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাসুদ রানা নিউজ টোয়েন্টিফোর